চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার সানডে ব্লগ। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 9:30 মতো বাজে। আজকের দিনটা একটু অন্যরকম, অন্যান্য দিন এই বাড়িতে দুজনের হাউস হোল্ডে যেরকম রবিবারের সিন তোমরা দেখো তার থেকে একটু আলাদা, কেননা আজকে একটা ভোজনময় দিন হতে চলেছে। তো সব কথাই পরে আসছি, তার আগে সকাল সকাল পেটে কিছু দিয়ে দিই, তারপর একেবারে কথা হচ্ছে। ভোজনময় দিন কেন বললাম তখন, তার কারণ আজকে আমরা দুজন নই, বাড়িতে আরো একজন কেউ আসবে, একজনই আসবে। যখন আসবে তখন তো দেখতে পাবেই, তোমরা তাকে আগেও দেখেছো। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করা যাক। আজকের প্রথম রেসিপি ক্যালকাটা কেবিন স্টাইল এগ ডেভিল, এটাই আমি প্রথমবার বানাবো। তার জন্য ডিম সিদ্ধ করে হাফ করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এর বাইরে আমাদের লাগবে একটা ছোট পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, এক চামচ আদা রসুন পেস্ট, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দেড় চামচ মতো আমচুর পাউডার নিয়েছি, তোমরা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারো, এক ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক ছোট চামচ ধনে গুঁড়ো, এক বড় চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, এখানে কিছুটা ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। এর বাইরে আমাদের লাগবে ব্রেড ক্রাম্স, আমার তো অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি ফ্রেশ কিছুটা বানিয়েও নেব ভাজা লাগে। ডেভিল বানানোর জন্য শুরুতে আমাদের মশলাটা প্রিপেয়ার করে নিতে হবে। একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো, এবারে এগুলো কিছুটা ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে, তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি কুক করতে হবে, তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। আর গুঁড়ো মশলা অ্যাড করা মানে সঙ্গে আমাদের কিছুটা জল অ্যাড করতে হবে, এতে করে মশলা ধরে যায় না সেটা নিশ্চয়ই তোমরা অলরেডি জানো। এবার লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাবো, এরপর আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। ম্যাশ করা আলুগুলো দিয়ে লো মিডিয়াম ফ্লেমেই খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকেও একবার মাখিয়ে নেব। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো দরকার হলে, আমি যেরকম করেছিলাম, তবে খুব বেশি জল যেন না হয় সেটা খেয়াল রেখো। জল অ্যাড করার পর মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, এই প্রথমবার আমরা কিন্তু লবণের ইউজ করছি তাই লবণটা পুরোপুরি আন্দাজে, পরে টেস্টও করতে পারো। আর এই মুহূর্তে আমরা ধনে পাতা কুচানোটাও দিয়ে দিলাম, এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটে তুলে নিলাম ঠান্ডা করার জন্য। যতক্ষণে আমাদের এগ ডেভিলের আলুর পুর ঠান্ডা হচ্ছিল, আমি কিন্তু এখানে টাটকা পাউরুটি দিয়ে ব্রেড ক্রামসও বানিয়ে নিয়েছি। এর বাইরে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ফেটিয়ে, তোমরা চাইলে এই ফেটানো ডিমের মধ্যে একটুখানি কর্নফ্লোরও দিতে পারো, আমি দিইনি, হালকা নুন দিয়ে মিক্স করে নিয়েছি। এদিকে আমাদের আলুর পুর একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবার প্রসেসটা খুব ইজি, একটু সাবধানে করলেই হবে। কিছুটা করে আলুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপটা করে দেব, তারপর আধখানা করে ডিম সিদ্ধ দিয়ে ভালো করে মুড়িয়ে দেব। আচ্ছা, আমি কিন্তু ডিম সিদ্ধগুলোর উপরে হালকা একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম, নুনটা অ্যাজ পার টেস্ট, তো ভালো করে কোট করে নেব। কোট করে নেওয়ার পরে আমরা যে ব্রেড ক্রাম্পসটা বানালাম তার মধ্যে এটাকে একবার কোট করব খুব ভালো করে। ব্রেড ক্রাম্পসে কোট করার পর ডিমের যে মিক্সচারটা বানিয়েছি তার মধ্যে একবার ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্পসে কোট করব। এবার আমার হাতে সময় কম ছিল বলে আমি ইনস্ট্যান্টলি এগুলোকে ভেজেছিলাম, তোমাদের কাছে সময় থাকলে অবশ্যই এই পুরো প্রসেসটা কমপ্লিট করে ফ্রিজে রেখো কম করে আধ ঘন্টার জন্য, তাতে করে বাইন্ডিংটা আরও ভালো হয়। তো আমাদের এগ ডেভিলের সমস্ত কিছু বানানো কমপ্লিট, এবার জাস্ট এগুলোকে গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্যালকাটা কেবিন স্টাইল এগ ডেভিল। সাদা তেল গরম করে লো মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভাজলেই তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটার রিভিউ কিন্তু দিয়েছিল আমাদের গেস্ট, সেটা ভিডিওতে কোথাও নেই, তবে ও বলেছিল আমার প্রথমবারের এক্সপেরিমেন্ট নাকি খুব ভালো করে সাকসেসফুল হয়েছে। তো তোমরাও বাড়িতে গেস্ট আসলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, ইট উইল বি আ বিগ হিট।
তাহলে চলো আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাই। আমাদের আজকের পরবর্তী রেসিপি হচ্ছে ছানার কোফতা। আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা চাইলে টাটকা ছানাও ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে জলটা ভালো করে ঝরিয়ে নিও। এবার আমার হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখতে হবে বেশ কিছুটা সময় নিয়ে। এই প্রসেসটা একটু লেন্দি, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করছি 4 চামচ মতো ময়দা। 4 বড় চামচ ময়দা নিয়েছি 250 গ্রাম পনিরের জন্য। 1 বড় চামচ আমচুর পাউডার ফর আ ট্যাঙ্গি ফ্লেভার, আন্দাজ মতো লবণ আর একটুখানি ঘি দিয়ে এবার ভালো করে এটাকে হাত দিয়ে ডোলে ডোলে মাখতে হবে। একটা ডোয়ের মতো শেপ নিয়ে আসবো আমরা। এই প্রসেসটা করতে আমার মোটামুটি 6-7 মিনিট 8 মিনিট মতো লেগেছিলো, ওই যে বললাম একটু টাইম নিয়ে করবে। এই ডোটা রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা লুচির যেরকম লেচি কাটি সেই রকম ছোট্ট ছোট্ট লেচি করে নেব। তার আগে হাতে একটু তেল বা ঘি মেখে নিও, ছোট্ট ছোট্ট লেচি করে সেগুলোকে হাতের সাহায্যে গোল করে ফ্ল্যাট করে নেব। ফ্ল্যাট করার পর এর মধ্যে আমি একটা করে কিশমিশ অ্যাড করব মাঝখানে, যাতে খাওয়ার সময় মুখে কিশমিশটা পড়লে ভালো লাগে। তোমরা এই মানে এই স্টেপটা স্কিপও করতে পারো, কিশমিশ নাও দিতে পারো। কিশমিশটা দেওয়ার পর ভালো করে আবারও মুখটা মুড়ে একদম রসগোল্লা যেরকম হয় সেরকম হাত দিয়ে গোল গোল করে স্ট্রাকচারগুলো করে নেব। এই রেসিপিটা আমি আগে একদিন বানিয়েছিলাম আর আমাদের দুজনের এত পছন্দ হয়েছে। যদি তোমরা কেউ মিষ্টি মিষ্টি ডিশ খেতে পছন্দ করো অবশ্যই ট্রাই করো। তো 250 গ্রাম পনির দিয়ে 13টা মতো এরকম ছানার কোফতার বল তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তেল গরম হওয়ার পর মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই হবে। আচ্ছা, এখানে বলে রাখি 13টা কোফতা আমি 2 ব্যাচে ভেজেছি, মানে কড়াইতে একসঙ্গে 6-7টা করেও কোফতা দিতে পারো, ভেঙে যায় না। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম। এবার গ্রেভির মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 1 ছোট্ট পেঁয়াজের ½ অংশ, 2 কাঁচা লঙ্কা, একটুখানি আদা, রসুন ব্যবহার করিনি, এখানে 2 টমেটো নিয়েছি কিউব করে কেটে। এবার এই সমস্তটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ট্রান্সফার করে পেস্ট করে নেব। তোমরা যদি এই রেসিপিটা একেবারে নিরামিষভাবে বানাতে চাও আর পেঁয়াজ রসুনকে আমিষের মধ্যে ধরো, তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দিও, কোনো সমস্যা নেই। গ্রেভিটা পুরোটাই হবে টমেটোর উপর বেস করে। এদিকে একটা বাটির মধ্যে আমি একটা গুঁড়ো মশলার মিক্সচার বানিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর অপশনাল পাওভাজি মশলা দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, তবে দিলেই ফ্লেভারটা একটু ভালো হয় সেটা আমি দেখেছি। তো সেটাকে 1.5 চামচ জল দিয়ে গুলে নিয়েছি। এর বাইরে আমাদের লাগছে গোটা গরম মশলা আর চিনি আর অবশ্যই লবণ। গ্রেভির মশলা একেবারে রেডি, এদিকে কোফতাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে গরম মশলাগুলো দিয়ে সুন্দর মতো ফ্লেভার বেরোলে দিয়ে দেবো এই টমেটো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা খুব ভালো করে কাঁচা গন্ধ যাওয়া না অবধি কুক করব। তারপর যে মশলার মিক্সচারটা বানালাম গুঁড়ো মশলা, সেটা দিয়ে খুব ভালো মতো করে কষাতে হবে একটু সময় নিয়ে। যখন মোটামুটি এরকম একটা জায়গায় আসবে তখন আমরা আন্দাজ মতো জল অ্যাড করব, তারপর আরও একটু কষিয়ে দিয়ে দেবো চিনি আর লবণ। এই ডিশটা একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা চাইলে যেরকম মিষ্টি খেতে চাও সেরকম দিতে পারো। এইটাকে কষানোর পর আমরা পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করব, একটু বেশি করেই দিও, আমি এখানে 2 বাটি মতো জলের ব্যবহার করেছিলাম। এবার সেটা থেকে একটা বয়েল চলে এলে কোফতার বলগুলো ছেড়ে দেব, ফ্লেমটা আছে মিডিয়াম। কোফতার বলগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে অনলি 2 মিনিট আমরা এটাকে রাখবো, তাতেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছানার কোফতা কারি। কোফতার বল বেশিক্ষণ ধরে ফ্লেমের মধ্যে থাকলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। 2 মিনিট পর ঢাকা খুললে দেখবে একেবারে তৈরি। এবার আমরা ফিনিশ করব 1 চামচ ঘিয়ের সাথে। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম, এবার একেবারে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। আমাদের ছানার কোফতা কারি একেবারে রেডি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী ছিল সেগুলো দেখিয়ে দিই, তারপর না হয় গেস্টের সঙ্গে আলাপ করাচ্ছি। ছিল ভাত, ছানার কোফতা কারি, অড়হর ডাল ছিল পেঁয়াজ টমেটো দিয়ে, চিকেন কষা ছিল ঝালঝাল করে, ছিল টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে, আর ছিল আমাদের স্পেশাল ডিশ অবশ্যই এগ ডেভিল, তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর ছিল মিষ্টি দই। এসে গেছে গেস্ট, আমি নাম বলিনি কিন্তু বলেছি তোকে সবাই অনেকবার দেখেছি, মুখটা অন্ধকার লাগছে। হ্যাঁ, এবার ঠিক আছে, বসে যা। সানডেতে খেতে ডেকে এত মানে এমন টাইমে খাওয়াচ্ছি সেটা আর ব্লগের মধ্যে বলা যাবে না।
শ্রেয়া হচ্ছে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছিস বলার দরকার নেই, কিন্তু হ্যাঁ এখান থেকে ওর আমি বলিনি কারণটা। সুন্দর জায়গায় যাচ্ছি, এখান থেকে আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, খুবই একটা সুন্দর জায়গায়। হ্যাঁ এটা হচ্ছে ওর ফেয়ারওয়েল লাঞ্চ। চাকরি জীবনের শুরুটা মুম্বাইতে, মানে একদম ভালোটা দেখে নিয়েছে। কি প্রবলেম? হ্যাঁ শুরুটাই হয়েছে একদম এক্সট্রিম ভালো দিয়ে, এবার যেখানে যাচ্ছে। যাই হোক, লাঞ্চ মেনু দেখিয়ে দিয়েছি, এবার সার্ভ করে দাও। এখন খাওয়া দাওয়ার পর এই রুমে এসে গল্প হচ্ছে, শেষবারের মতো গল্প করে নি না? কালারটা গ্রিন হয়ে গেছে না রে? গ্রিন হয়ে গেছে। হ্যাঁ আগে আগে সাদা ছিল, মাউন্টেন ডিউ কালার সাদা ছিল। ছটা বাজে, শ্রেয়া চল যাচ্ছি, শ্রেয়া বেরোচ্ছে চাবি। শ্রেয়াকে টাটা বাই বাই করে দিয়ে আমরা একটু দুজনে গুটি গুটি পায়ে হাঁটছিলাম। রোববার দিন আমাদের এরকম স্লো ওয়াকে যেতে খুব ভালো লাগে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ নাকে এলো, তাকে দেখছি ছাতিম ফুলের একটা বিশাল বড় গাছ। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতিম ফুল দেখলাম। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যত রকমের দিওয়ালি ডেকর দেখা সম্ভব সমস্ত কিছু দেখে নিয়েছি। আর সানডে ছিল বলে আরও একটু বেশিই ছিল সমস্ত কিছু, একদম রঙ্গোলির রং থেকে শুরু করে স্টিকার থেকে শুরু করে মাটির প্রদীপ, নর্মাল প্রদীপ, ডিজাইনার প্রদীপ, হরেক রকম আলো কত কী, এই সমস্ত দেখতে দেখতে বাড়ি ফিরে গেছি। শ্রেয়া চলে গেছে, আমরা বাজার থেকে ফিরে গেছি। এত সুন্দর সুন্দর দিওয়ালির সমস্ত জিনিসপত্র এসেছে, কিছু কিনবো না এরকম বোধহয় হতে, ওয়াও কি সুন্দর হাওয়া, এরকম বোধহয় হতেই পারে না। তো আমি তো রঙ্গোলি প্রত্যেক বছর আগে বাড়িতে স্কুলে পড়ার সময় থেকে দিতাম, বাড়িতে ড্রয়িং রুমের পুরো এরকম বড় জায়গা জুড়ে। তো পাঁচ রকম কালার কিনেছি, এটা পার্পল, অনেক রকমের পার্পলেরও শেড ছিল, এটা একটা পার্পল, একটা সাদা, একটা এরকম ব্লু, আর হচ্ছে গ্রিন আর ইয়েলো। তো যখন দেবো সেটার অবভিয়াসলি ব্লগ বানানোর চেষ্টা করব। আর রঙ্গোলি দেওয়ার জন্য এই একটা, আর একটা ইউনিক জিনিস পেলাম যেটা বাবাই বললো কিনে নিতে, দরকার খুব দিছিল সেটা না, বাট হ্যাঁ এখানে যেহেতু এই জিনিসগুলোর প্রচুর চল আছে, একটা ইউনিক ডিজাইনের রঙ্গোলি দেওয়ার জিনিস, সেটা হচ্ছে প্রদীপের ডিজাইন, এটার মধ্যে ভরলে এরমভাবে দিলে প্রদীপের মতো ডিজাইন হবে সেটা। ব্যাস এই দিওয়ালির শপিং, প্রচুর আলো এসছে, প্রচুর কিছু এসছে, বাট আমার যতটা কেনার ছিল কিনলাম। রঙ্গোলি দিতে আমি ভালোবাসি, তবে না বিয়ের পর থেকে এক বছরও দেওয়া হয়নি, সুযোগ হয়ে ওঠেনি, তো এবার পেলাম হাতের কাছে দেবো ভেবেছি সেরকমই। আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি, আই হোপ তোমাদের রেসিপি দুটো ভালো লেগেছে, বেশ ভালো কাটলো দুপুর থেকে বিকাল অবধি গল্প টল্প করে। আর ব্লগটা শেষ করছি, কোনো কারণে ভালো লাগলে লাইক করতে পারো, দেখা হবে খুব জলদি অন্য আরও কোনো ব্লগে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, খুব ভালো করে কালী পুজো কাটি।